London School of Economics, Harvard University, Oxford University, এগুলো হলো পৃথিবীর সেরা কিছু ইনস্টিটিউটের নাম। আজকের দিনে সমস্ত ছাত্রছাত্রীরা যেখানে পড়াশোনার স্বপ্ন দেখে। আজ থেকে প্রায় 1500 বছর আগে ভারতবর্ষের বিহার রাজ্যেও এমনই একটা ইনস্টিটিউট ছিল, যেখানে শুধুমাত্র আমাদের দেশেরই নয়, এমনকি বিদেশ থেকেও হাজার হাজার ছাত্র পড়তে আসতেন। কিন্তু সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া খুব সহজ ব্যাপার ছিল না। আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, যেটা এককালে পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম সেরা বলে বিবেচিত হতো। ভারতবর্ষের এডুকেশন সিস্টেমে নালন্দা এমন একটা উদাহরণ যার জন্য আমরা রীতিমতো গর্ব করে বলতেই পারি যে সারা পৃথিবীতে ভারতবর্ষ একদিন শিক্ষা ব্যবস্থার একেবারে শিখরে ছিল। তাহলে কি এমন হলো যে এমন একটা অসামান্য বিশ্ববিদ্যালয়ে যেটা একদিন ভারতবর্ষের গর্ব ছিল, সেটা হঠাৎ করে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল? আসুন এক্সপ্লোর করা যাক নালন্দার সেই গর্বের ইতিহাস, আর সেই সমস্ত ঘটনাগুলো একটুখানি জানার চেষ্টা করা যাক যার জন্য নালন্দা একটু একটু করে ধ্বংসের পথে এগিয়ে গিয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল মগধ সাম্রাজ্যের রাজধানী রাজগীরের কাছে। শুরুতে গড়ে তোলা হয়েছিল বৌদ্ধ শাস্ত্র পড়ানোর জন্য একটা প্রতিষ্ঠান হিসেবে, কিন্তু তারপর ধীরে ধীরে আর্কিটেকচার, মেডিসিন, গ্রামার, ম্যাথামেটিক্সের মতো আরও অন্যান্য অনেক আলাদা আলাদা সাবজেক্ট পড়ানো শুরু হয়ে যায়। ভারতবর্ষের কথা তো আছেই, তাছাড়াও কোরিয়া, জাপান, চীন, ইন্দোনেশিয়া, পার্সিয়া আর তুর্কির মতো আরও অন্যান্য অনেক দেশ থেকে প্রায় 10,000 শিক্ষার্থী এখানে পড়তে আসতেন। এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরোনো কয়েকজন বিশ্ববিখ্যাত ছাত্রদের নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দুজনের কথা বলছি, চীনা বৌদ্ধ সন্ন্যাসী পণ্ডিত আর ভূপর্যটক হিউয়েন সাং আর আইট সিং। এদের লেখা যে সমস্ত বই, সেখানে তারা এতে নালন্দায় এসে পৌঁছানোর ইতিহাস আর অভিজ্ঞতার কাহিনী তুলে ধরেছেন। তার থেকে নালন্দা সম্বন্ধে অনেক কিছু জানতে পারে। হিউয়েন সাং এর লেখা অনুযায়ী নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন রাজা শক্রাদিত্য, যিনি গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত নামেও পরিচিত ছিলেন। আকর্ষণ ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান আচার্য শীলভদ্র, যিনি একজন প্রখ্যাত বৌদ্ধ পণ্ডিত, দার্শনিক আর যোগ গুরুও ছিলেন। 700 শতাব্দীতে আচার্য শীলভদ্র ছিলেন বাংলার এক প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারের মানুষ। তিনি ভারতবর্ষের বিভিন্ন আলাদা আলাদা জায়গায় থেকে বৌদ্ধ ধর্মের শিক্ষা গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান আচার্য ধর্মপালের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তিনি। এই আচার্য শীলভদ্র বৌদ্ধ ধর্ম ছাড়াও বেদ, ফিলোসফি, মেডিসিনের মতো আরও অনেক বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। বিভিন্ন বিষয়ে তার এমন অগাধ পাণ্ডিত্যের জন্যই নালন্দার শিক্ষা বিভাগের প্রধান হওয়ার পাশাপাশি 653 সালে তিনি নালন্দা মহাবিহারের চ্যান্সেলর নিযুক্ত হন। চীনা ভূপর্যটক জুয়ান জ্যাং বা হিউয়েন সাং, এদের নাম তো আপনি শুনেই থাকবেন, তারাও কিন্তু ওই সময়ই 635 খ্রিস্টাব্দে নালন্দাতে আসেন
আর আচার্য শীলভদ্রের কাছে যোগ শিক্ষা করেন। হিউয়েনসাং এর লেখা অনুযায়ী নালন্দায় সে সময় 1510 জন শিক্ষক আর 10,000 সন্ন্যাসী ছিল। একবার ভেবে দেখুন কি বিরাট সংখ্যায় এরা ছিলেন। তবে এ সম্বন্ধে অবশ্য আলাদা আলাদা ঐতিহাসিকদের আলাদা আলাদা মতামত রয়েছে। নালন্দায় ধর্মগঞ্জ নামে একটা বিখ্যাত লাইব্রেরি ছিল। এই লাইব্রেরির আবার 3টে আলাদা আলাদা বিরাট বড় বড় ভবন ছিল। এই ভবনগুলোর নাম ছিল রত্নসাগর, রত্নদুধি আর রত্নরঞ্জক। বেদ, ব্যাকরণ, লজিক, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, মেডিসিন, ল, সিটি প্ল্যানিং, থিওসফি আর ফিলোসফির নানান গ্রন্থ মিলিয়ে এই লাইব্রেরিতে প্রায় 90,00,000 বই আর ম্যানুস্ক্রিপ্ট ছিল বলে শোনে। এখন প্রশ্ন উঠতেই পারে যে নালন্দার মতো এত বড় আর এত প্রাচীন একটা শিক্ষা প্রতিষ্ঠান কেন আর কিভাবে ধ্বংস হয়ে গেল? এর পেছনে আসলে নানান থিওরি আছে, কিছু গল্প আছে আর কিছু ঘটনা আছে যেগুলো আমরা এক এক করে জানার চেষ্টা করি। কোনো কোনো ঐতিহাসিক আর ওই সময়ের কোনো কোনো পণ্ডিতদের কথা অনুযায়ী 1193 সালের কাছাকাছি সময়ে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আগুন লাগিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দিয়েছিলেন। বখতিয়ার খিলজি এমনিতে অবধের একজন সেনাপতি হিসেবে কাজ করতেন, কিন্তু নিজের কীর্তি প্রচারের তার প্রবল ইচ্ছা ছিল। বন্ধু বান্ধব আর কাছের মানুষদের সমর্থন আর প্রশংসায় উৎসাহিত হয়ে উঠে খিলজি একবার বিহারের একটা দুর্গ আক্রমণ করে বসেন আর সেখানে ভয়ানক উত্তরার্জ চালান। ফার্সি ইতিহাসবিদ মিনাজ সিরাজ তার তাবাকাতে নাসিরিতে লিখেছেন যে অসম সাহসী মোহাম্মদ বিন বখতিয়ার শুধু যে কেল্লা দখল করেই নিয়েছিলেন তাই নয়, তিনি সেখান থেকে প্রচুর ধন সম্পত্তিও আটক করেছেন। তিনি সেখানকার অসংখ্য বই ধ্বংস করে দেন আর অনেক ব্রাহ্মণদের মেরে ফেলেন। এই লাইব্রেরি ধ্বংস করা আর ব্রাহ্মণদের হত্যা করা বেশ কয়েক মাস ধরে একটানা চালানো হয়েছে। বইপত্র আর পুঁথির সঙ্গে গোটা ভবনেই আগুন লেগেছে। এই ধ্বংসলীলা এতটাই ভয়ানক ছিল যে পরবর্তীকালের অন্য কোনো শাসক নালন্দাকে ঠিক আগের অবস্থায় আর কখনো ফিরিয়ে দিতে পারে। বিশ্ববিদ্যালয়ের যে জ্ঞানের সাধনা সেই সাধনা এইভাবে চিরতরে শেষ হয়েছে। তবে এর পাশাপাশি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যাওয়ার পেছনে কোনো কোনো ঐতিহাসিকদের আরও অন্য মতামতও রয়েছে। দুরকম কারণের কথা মোটামুটি শোনা যায়। তার মধ্যে একটা হলো যে সে আমলে খাবার দাবার তৈরি করার কাজ মনাস্ট্রির ভেতরেই করা হতো। বলা হয় যে ওই মশাল বা প্রদীপ জ্বালানোর সময় কোনো দুর্ঘটনা থেকেও হয়তো আগুন লেগে গিয়ে থাকতে পারে, যার থেকে পুরো বিশ্ববিদ্যালয়টাই ধ্বংস হয়ে গিয়েছিল। অন্য আরও একটা মত আছে, যে মত বলে যে পাল বংশের রাজা ধর্মপাল বিক্রমশিলা অর্থাৎ এখনকার ভাগলপুরে নতুন একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। 1100 থেকে রাজার কোষাগারের সম্পদের একটা বড় অংশ এই বিক্রমশিলার নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য খরচ হতে থাকে, যাতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের রক্ষণাবেক্ষণে অর্থের যোগান ক্রমশ কমে আসতে থাকে আর ধীরে ধীরে নালন্দা তার অন্তিম অবস্থায় পৌঁছে যায়। 2016 সালে নালন্দার আর্কিওলজিক্যাল সাইটকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা। নালন্দার অসাধারণ ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা মনে রেখে ভারতীয় সংসদ একে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে সম্মান দিয়ে সংস্কারের দায়িত্ব তুলে নেয়। নালন্দা বিশ্ববিদ্যালয় কিভাবে ভারতের ইতিহাসের একটা অসামান্য অংশ হয়ে উঠেছিল একটা কবিতায় তা খুব সুন্দরভাবে ধরা পড়েছে। কুমার গুপ্ত কা স্বপ্ন থা মে, মহাপুরুষো কা সংকল্প থা মে, মে ধর্মাচার্যো কা বিহার, মুঝমে সংস্কৃতি কি থি পুকার, মে ধর্ম গুঞ্জ কহলাতা থা, মুঝমে বিজ্ঞান সমাতা থা, পর অকস্মাত এক বার হুয়া, মুঝকো এক দেশী নিগল গয়া, নিষ্প্রাণ চিহ্ন ভর শেষ বচা, উদ্ভুত জ্ঞান কা বল গয়া, মে নালন্দা, মে নহীঁ বচা, মে তিল তিল করতা, চ
चल गया।